রাশিয়া ইউক্রেন যুদ্ধের নেতিবাচক প্রভাব পড়তে শুরু করেছে বাংলাদেশের বাজারে। এরই মধ্যে সংকট দেখিয়ে দাম বাড়ানো হচ্ছে সবচেয়ে প্রয়োজনীয় নির্মাণ সামগ্রী রডের। মাঠ পর্যায়ের বিক্রেতারা বলছেন চাহিদা অনুযায়ী সরবরাহ পাচ্ছেন না তারা। অন্যদিকে এই দুই দেশ থেকে গম আমদানি বন্ধ হওয়ায় বিপাকে পড়েছে ময়দা উৎপাদকরা। বিশেষজ্ঞরা বলছেন রাশিয়া ইউক্রেন থেকে যেসব পণ্য আমদানি হতো দ্রুত তার বিকল্প বাজার খুঁজে বের করতে হবে। সুলতান আহমেদের রিপোর্টে বিস্তারিত। বিশ্বকে এখন বলা হয় গ্লোবাল ভিলেজ, ঠিক সেজন্যই প্রায় 6,000 কিলোমিটার দূরের যুদ্ধে দাম বাড়ছে এদেশের রডের। রড তৈরির প্রয়োজনীয় কাঁচামালের একটি বড় অংশ আসে ইউক্রেন থেকে, তাতে ভাটা পড়ায় রডের দাম গেল কয়েকদিনে টন প্রতি বেড়েছে প্রায় 10,000 টাকা। বিক্রেতারা বলছেন চাহিদা অনুযায়ী রডের সরবরাহ দিচ্ছে না উৎপাদকরা। মাল দিচ্ছে না, কোম্পানি বলছে মাল ক্রাইসিস আছে, মাল নাই, ফ্যাক্টরিতে মাল নাই, পাওয়া যাচ্ছে না। যুদ্ধের পর থেকে ওরা নিচ্ছে না, অর্ডার নিচ্ছে না, রিজন শো করতেছে। ইউক্রেন বিশ্বের দ্বিতীয় রড রপ্তানিকারক দেশ, তবে যুদ্ধের পর থেকে ইউক্রেন কিংবা রাশিয়া থেকে কোনো জাহাজে পণ্য আসছে না। এমন পরিস্থিতিতে আন্তর্জাতিক বাজারে রডের দাম $570 থেকে উঠে গেছে $650। বিশ্ববাজারের কারণে কিন্তু রডের দাম বেড়েছে। বিশ্বে যখন যুদ্ধ হয়নি রাশিয়া ইউক্রেনের, তার পূর্বে কিন্তু জাহাজের দাম অনেক গুণ বৃদ্ধি ছিল, $670 তখন এলসি হয়েছিল। এদিকে বাংলাদেশ ব্যাংকের হিসেব বলছে গেল অর্থ বছরে রাশিয়া আর ইউক্রেন থেকে প্রায় $80 কোটি পণ্য আমদানি করে বাংলাদেশ, যার বেশিরভাগ ছিল গম। যুদ্ধের অজুহাতে দেশের বাজারে এরই মধ্যে বস্তা প্রতি ময়দার দাম বেড়েছে 200 টাকা পর্যন্ত। যুদ্ধ যেদিন শুরু হয়েছে ওই দিনই আপনার ময়দা প্রতি পার বস্তাতে 150 টাকার মতো বাড়ছে। আমরাও ঠিক মতো কোম্পানির কাছে মাল পাইতেছি না। বর্তমান যে বুকিং আছে এই বুকিংয়ে যদি মাল আসে তাহলে 2,000 টাকার উপরে কস্টিং হবে, কিন্তু আমাদের বাজার আছে কেন 1230 থেকে 40 টাকা। এমন পরিস্থিতিতে দেশের অভ্যন্তরের বাজার স্বাভাবিক রাখতে দ্রুত বিকল্প বাজার খুঁজে বের করার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। যুদ্ধটা কি এটা কি এক সপ্তাহের জন্য হচ্ছে না, এক মাসের জন্য হচ্ছে না, 6 মাস এটা লেগে থাকবে, এটা আমরা এখন পর্যন্ত বলতে পারি না। সো অবশ্যই অল্টারনেটিভ সোর্স আমাদের দেখতে হবে। রমজানে কয়েক গুণ চাহিদা বাড়ে ময়দার, তাই বাজার নিয়ে গবেষণা করে সেই অনুযায়ী সরবরাহ নিশ্চিত করার তাগিদ দিচ্ছেন সংশ্লিষ্টরা। কেন রাশিয়া ইউক্রেনের যুদ্ধ কিংবা 6,000 কিলোমিটার দূরের এই যুদ্ধের ফলে কেন বাড়বে বাংলাদেশের নিত্যপণ্যের দাম, এত সব জটিল হিসেব নিকেশ বুঝে না সাধারণ মানুষ। তাদের একটি দাবি, নিত্যপণ্যের দাম যেন সহনীয় থাকে, এজন্য প্রয়োজনে আমদানি শুল্ক কমিয়ে দাম স্বাভাবিক রাখার পরামর্শ দিচ্ছেন সংশ্লিষ্টরা। সুলতান আহমেদ, News 24, ঢাকা।